আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভে। তো আমাদের লাইভের যে মূল আকর্ষণ, যে মূল আলোচনা, এসএসসি এইচএসসি, কেন প্রত্যেকটা স্টুডেন্টের একটা ড্রিম থাকে এসএসসির পরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে। তা আমরা আজকে শুনবো বিশ্ববিদ্যালয় ভর্তিতে বিজয়ী সেরকম একজন তরুণের গল্প, আমার চকবাজার ব্যাচের খুব প্রিয় একজন ছাত্র, যে অনেক চড়াই উচড়াই পেরিয়ে তারপরে এই স্থানে, হাসান আল মাহমুদ, ইউনিভার্সিটি অফ চিটাগং, তার বিজয়ী। আমরা সরাসরি তার সাথে কনভারসেশনে চলে যাচ্ছি, লেটস সি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আশা করি আপনারাও সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমার স্কুল জীবন, মাধ্যমিক এবং কলেজ জীবন সম্পর্কে একটু জানতে চাইবো ভাইয়া, মানে তোমার শুরুটা কোত্থেকে এবং কোন কলেজ পর্যন্ত ছিলাম, এরপরে আমরা অন্যান্য প্রসঙ্গে। আমি যদি আমার মাধ্যমিক লেভেল থেকে আমি বলি, আমি এসএসসি দিয়েছি 2017 সালে চকরিয়া গোলক বিদ্যাপীঠ থেকে, মানবিক বিভাগ থেকে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ ভালো একটা জিপিএ নিয়ে আমি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামে ভর্তি হই। আচ্ছা হাসান, আরেকটা জিনিস হচ্ছে এই যে চকরিয়ার কোরাক বিদ্যাপীঠ থেকে যে হাজী মোহাম্মদ মহসিন পর্যন্ত, স্বাভাবিক স্টুডেন্টদের মানে একটা হোম সিকনেস থাকে। তো যখন ফার্স্ট অফ অল এখানে আসলে, টাউন আসলে, আমি যতটুকু জানি মানে ব্যাচেলার বাসায় ছিল, তো আসলে প্রথম দিকের অনুভূতিটা কীরকম ছিল, এই যে পরিবারের প্রিয় মুখগুলাকে ছেড়ে এখানে আসা? জি ভাই, আপনি ঠিকই ধরতে পারছেন। আসলে স্কুল লাইফ যেহেতু বাড়িতেই কাটানো হয় সবার প্রায়, তো কলেজ লাইফে পদার্পণ করা সত্ত্বেও হোম সিকনেসটা কাজ করে। তারপরও পড়াশোনার জন্য তো আসলে স্যাক্রিফাইসটা করতেই হয়। তো চট্টগ্রামে যখন গেছিলাম তখন এরপরে বাড়িতে চলে আসার জন্য একটা ইয়া থাকতো। তো তারপরে আস্তে আস্তে আমি পরিবেশের সাথে তাল মিলিয়ে নিলাম এই আর কি, আলহামদুলিল্লাহ। তারপরও এই জিনিসটা শুক্রিয়া আল্লাহর দরবারে, যে একটা যে কষ্ট, এই কষ্টটা অবশেষে সার্থক হলো। তো আচ্ছা, আরেকটা জিনিস এটা জানতে চাচ্ছি হাসান, এই যে এসএসসি পরীক্ষার পরের সময়টা আসলে মানে কিভাবে স্টুডেন্টরা ব্যবহার করতে পারে, যেহেতু তোমার এখন একটা এক্সপেরিয়েন্স আছে? ধন্যবাদ, একদম সময় বুঝে প্রশ্নটি করার জন্য। তো আমি যদি এসএসসি পরীক্ষার পরের সময়টা যদি না বলে আমি এসএসসি পরীক্ষার আগেরটাকে যদি আমি বেশি গুরুত্ব দিই, তাহলে ওদের যেহেতু এখনও পরীক্ষা হয় নাই, তাই এসএসসি পরীক্ষার রেজাল্টটা অনেক বেশি ওদের জন্য ইম্পর্টেন্ট। যদি বিশ্ববিদ্যালয়ে একটা ভালো মেরিট পজিশনে ভালো মেরিটে যদি তারা থাকতে চায়, এবং যদি বিশেষ করে যাদের ঢাকা ইউনিভার্সিটি টার্গেট, তাদের অবশ্যই ভালো একটা জিপিএ তাদের লাগবে, কারণ জিপিএর উপর যেহেতু এখানে 80টা নাম্বার আছে। সো ওদের এটা মাথা রাখতে হবে যে কিছু নাম্বার কম নিয়ে আসলে পরীক্ষার এক্সাম হলে যাওয়াটা আসলে অনেক কঠিন হয়ে যায়। তো এসএসসি পরীক্ষার প্রিপারেশনটা ভালো করে নিয়ে তোমরা, যেহেতু এখন পরীক্ষাটা কখন হবে তাও বলা যাচ্ছে না, এবং যেহেতু তোমাদের পরীক্ষাটা দেরিতে হচ্ছে, তোমরা এখন কিছু কিছু বার্সিটির জন্য প্রিপারেশনও নিয়ে নিতে পারো। বার্সিটির জন্য প্রিপারেশন আসলে তোমাদের টেক্সট বই থেকে অনেক নেওয়া সম্ভব। আমি যদি বাংলার কথা বলি, তোমরা যারা ওই সাহিত্য পাঠটা পড়তেছ, ওই সাহিত্য পাঠ বইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন করা হয় বার্সিটির প্রশ্নগুলো, এবং 9-10 ব্যাকরণ বই থেকে প্রশ্ন করা হয়। তো তোমরা এগুলো আশা করি সবার বাসায় বইগুলো আছে, এগুলো তোমরা পড়ে ফেলো। এবং বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে যদি বলি, তোমরা গদ্য আর পদ্য পড়ার সময় তোমরা লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং আলোচ্য বিষয়টা শিখে নিবে, এবং কোন উৎস থেকে নেওয়া হয়েছে ওইটা তোমরা পড়ে নিবে। আরও অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, এরপর যদি আরও লাইভের আয়োজন করা হয়েছে এখানে বলবো আমি। আর আমি যদি ইংলিশের প্রিপারেশন সম্পর্কে বলতে চাই, তাহলে
তোমরা যারা আশা করি তোমাদের গ্রামার আইটেম 12টা আইটেম তোমাদের সবার আয়ত্তে চলে আসছে, তোমরা এটা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে তোমরা ওই বিগত দুই তিন বছর আগের বোর্ড কোয়েশনগুলো পড়ে সলভ করতে পারো, এবং পাশাপাশি ভালো ভালো কলেজ দেখে তোমরা প্রিপারেশনগুলো নিয়ে নিতে পারো। ভালো ভালো কলেজের প্রশ্নগুলো তোমরা সলভ করলে আশা করি হয়ে যাবে। আর ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় প্রায় প্রশ্ন ফার্স্ট পেপারে ফার্স্ট টেক্সট বই থেকে হবে, যেমন যদি বলি আমি উইথ ক্লো, উইদাউট ক্লো এবং রিয়ারেন্স, এগুলো ফার্স্ট পেপার থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, যেগুলো তোমরা প্রেসিস করে এগুলো অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের রিয়ারেন্স এবং উইথ ক্লো উইদাউট ক্লোতে 25 নম্বর থাকে, 25 নম্বরটা যদি তোমরা নিশ্চিত করতে পারো তাহলে প্লাস নিশ্চিত করাটা অনেক বেশি, ইংলিশে প্লাসটা অনেক বেশি সহজ হয়ে যায় আর কি। তো প্যারাগ্রাফও অবশ্যই টেক্সট বই থেকে আসবে। তো ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা যদি বোর্ড কোয়েশনগুলো ভালোভাবে ইয়ে করতে পারো, আয়ত্ত আনতে পারো, তাহলে তোমাদের প্রায় কমন চলে আসবে এবং তোমরা একটা ভালো মার্কস পাবা। আর আমি যদি বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন সম্পর্কে, ইংলিশের প্রিপারেশন সম্পর্কে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে 3টি পার্ট থেকে ইংলিশ থেকে প্রশ্ন করা হয়। একটা হচ্ছে গ্রামার পার্ট, আরেকটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, আরেকটা হচ্ছে তোমার কম্প্রিহেনশন থেকে প্রশ্ন করা হয়। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির থেকে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন করা হয়, এবং যদিও গতবার আসে নাই, সিইউতে বি ইউনিটে তোমার কম্প্রিহেনশন থেকে প্রশ্ন করা হয়, যদিও ডি ইউনিটে আসে না কম্প্রিহেনশন। তো আমি তোমাদের ওই ইউনিভার্সিটিতে যে গ্রামারগুলো আসে সেগুলোর কিছু গুরুত্বপূর্ণ গ্রামার আইটেম তোমাদেরকে আমি বলতেছি। প্রথম হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, আইডেন্টিফিকেশন অ্যান্ড ফরমেশন অফ পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, প্যারালালিজম, নাম্বার, কজেটিভ ভার্ব, মডাল ভার্ব, ফ্রেজ, ক্লজ, রিডিউস ক্লজ, এম্বেডেড ইনডাইরেক্ট কোয়েশন, নমিনাল দ্যাট ক্লজ, টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, ইলজিক্যাল পার্টিসিপাল মডিফায়ার, আর্টিকেল, কন্ডিশনাল সেন্টেন্স, অ্যাফারমেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, পিন পয়েন্টিং এরর, ট্যাগ কোয়েশন, ভয়েস, সাবজাংটিভ, রিডান্ডেন্সি, ন্যারেশন, ট্রান্সফরমেশন, এবং সবশেষে হচ্ছে মিসেলেনিয়াস থেকে প্রশ্ন আসে। তো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক, তোমরা ইংলিশ পর কম্পিটিভ এক্সাম থেকে এগুলো পড়তে পারো, অথবা যে কোনো একটা ইউনিভার্সিটির বই থেকে তোমরা পড়তে পারো, যে কোনো একটা অ্যাডমিশন টেস্টের বই থেকে, ইংলিশের বই থেকে তোমরা পড়তে পারো। ভোকাবুলারি পার্ট থেকে যে প্রশ্নগুলো আসে, যেখান থেকে প্রশ্ন আসে সাধারণত সিনোনিম অ্যান্টোনিম বেশি ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় অনেক 4-5টা অনেক সময় দিয়ে দেয়। অ্যানালজি সিইউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সিইউ ডি ইউনিটের জন্য। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে প্রায় 7-8টা এখান থেকে থাকবে। গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন করা হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন অবশ্যই হবে, স্পেলিং থেকে প্রশ্ন অবশ্যই থাকবে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, সেন্টেন্স কমপ্লিশন, ট্রান্সলেশন অ্যান্ড প্রভার্ব, সাবস্টিটিউশন, এক্সপ্রেশন অ্যান্ড ডেফিনিশন থেকে প্রশ্ন আসবে, এবং কম্প্রিহেনশনটা তোমরা ক্লিপস টু ফেল অথবা ব্যারেন্স টু ফেল থেকে তোমরা প্র্যাকটিস করবে। আর কম্প্রিহেনশনটা সাধারণত কমন আসে না, কম্প্রিহেনশনে যদি তোমরা ভালো করতে চাও তাহলে তোমরা ওই বেশি বেশি তোমাদের ওয়ার্ড স্টক ভালো থাকতে হবে, এবং ভোকাবুলারিতে যদি তোমরা ভালো হও তাহলে কম্প্রিহেনশনটা আনসার করা তোমাদের জন্য সহজ হবে আর কি। আপাতত ইংলিশের জন্য তোমরা এগুলোই পড়লেই হবে, আর যারা ইংলিশের প্রিপারেশন এখন থেকে নিবে তোমরা ভোকাবুলারি পার্টটা আস্তে আস্তে পড়ে পড়ে শেষ করে ফেলতে পারো, কারণ এগুলো যেহেতু একটু বেশি থাকে তো যার কারণে সব কিছু পড়তে একটু সময় লাগে, তোমরা এখন থেকে ভোকাবুলারিগুলো পড়া শুরু করে দাও। আর পাশাপাশি এসএসসির কথা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ এর পরের ধাপ কিন্তু এসএসসির পরে আসতেছে অ্যাডমিশন টেস্ট। এসএসসিতে একটা ভালো জিপিএ তোমাদের অবশ্যই লাগবে, এটা আমি বারবার বলতেছি, বিশেষ করে যাদের ঢাকা ইউনিভার্সিটি টার্গেট, আর সিইউর জন্য বেশি ভালো জিপিএর দরকার নাই, তোমরা মোটামুটি যারা মানবিক আছে তারা পুরোপুরি 0-0 পাইলে তোমাদের জন্য এনাফ। তোমরা যেহেতু সিইউতে জিপিউর উপর 20 নম্বর থাকে এসএসসি আর এসএসসি মিলে, তো তোমরা আশা করি ভালোই, আমার থেকে ভালোই জানবা, যেহেতু এসএসসি পরীক্ষা চলে আসছে তোমরা, তোমাদেরকে অনেকেই হয়তো এই বিষয়ে অনেকেই হয়তো বলবে, এবং ভাইয়ারাও তোমাদেরকে এই বিষয়ে হয়তো সচেতন করেছেন। তো সর্বোপরি তোমরা আর সাধারণ জ্ঞানের প্রিপারেশন যারা নিবে তারা বাড়িতে যে বইটা, সাধারণ জ্ঞানের যে বইটা আছে সেখান থেকে তোমরা প্রিপারেশন নিয়ে নিতে পারো।
আর যারা সায়েন্স আর কমার্স আছে তোমরা এমসিকিউর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, কারণ তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোর এমসিকিউ কিন্তু ওই এসএসসি লেভেলের এমসিকিউগুলো অ্যাডমিশন টেস্টেও আসে, তো তোমাদেরকে এগুলোর প্রতি বেশি জোর দিতে হবে। আর যারা সায়েন্সে আছে তোমাদের মাস্ট বি একটা প্লাস লাগবে, যদি মেডিকেল তোমাদের সবারই একটা স্বপ্নের জায়গা থাকে মেডিকেল, মেডিকেলে যদি তোমরা চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের অ্যাট ফার্স্ট তোমাদের একটা প্লাস মাস্ট বি লাগবে। যদি বাংলার প্রিপারেশন আরেকটু অ্যাড করতে চাই, এখানে সাহিত্য ইতিহাস থেকেও প্রশ্ন আসে যেটি আমি প্রথমে বলি নাই, এবং বাগধারা সমার্থ শব্দ পারিভাষিক শব্দ এগুলো তোমরা সৌমিত্র শেখর স্যারের বই থেকে সাহিত্য জিজ্ঞাসা বই থেকে তোমরা পড়ে নিতে পারবে। আর উচ্চারণ এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো তোমরা সৌমিত্র শেখর স্যারের ওই সাহিত্য জিজ্ঞাসা বই থেকে তোমরা পড়ে নিতে পারো। তো তোমাদের ওই আরেকটা ওই বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে বেশ কিছু প্রশ্ন আমি কমন পেয়েছিলাম, তো তোমরা বিসিএস কোয়েশ্চন ব্যাংকটা ভালোভাবে তোমরা সলভ করে ফেলবে। আমি একদম হার্টিস্ট থ্যাংকস জানাচ্ছি যে এত গুরুত্বপূর্ণ কিছু ওদের সাথে শেয়ার করার জন্য, আশা করি এটা থেকে কিছুটা হলেও ওরা উপকৃত হবে। আচ্ছা হাসান, আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে পরীক্ষা চলাকালীন সময়ের ওখানের পরিবেশটা, এবং পরীক্ষা যখন দিয়ে আসলা কী মনে হচ্ছিল, কনফিডেন্স লেভেলটা কীরকম ছিল আসলে অ্যাকচুয়ালি? আর তোমার সাথে আমার মনে হয় আমার বাসার পাশে একবার দেখা হয়েছিল পরীক্ষার পরপরই, তো একটু টেন্স দেখা যাচ্ছিল, যদি অনুভূতিটা যদি একটু শেয়ার করতে আমাদের সাথে। হ্যাঁ অবশ্যই, আপনার সাথে দেখা হয়েছিল, তো আসলে ওই সময়টা বলতে গেলে অনেকটা ক্রিটিক্যাল, আসলে ক্রিটিক্যাল হলে ক্রিটিক্যাল করে নেওয়াটা আসলে উচিত না। তো আমি যদি ওই এক্সাম চলাকালীন সময়টা বলতে চাই, তোমাদের প্রায় প্রিপারেশন এক্সামের আগেই নিয়ে নিতে হবে। তোমরা আমরা অনেকেই আছে আসলে এক্সামের আগের রাতের জন্য অনেকে ওয়েট করে থাকি, ওই মানে ওই দিনেই অনেকে আছে মানে ওই দিনেই সব পড়ার জন্য বসে থাকে, আসলে এটা কোনোদিনও কাম্য নয় আমাদের জন্য। তো আমাদের সব প্রিপারেশন আসলে এক্সামের আগে নিয়ে নেওয়া উচিত, যেহেতু এক্সামের সময় একটা যাতে প্রেশার না থাকে ওই কারণে। তো আশা করি তোমরা নিয়ে নিবা। তো এক্সামের সময় তোমাদেরকে যেটা করতে হবে, সুস্থ থাকতে হবে সবার আগে, এবং খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। আর এই সময়টাতে অযথা ঘোরাফেরা করা যাবে না, এবং এক্সামের সময় তোমরা সব কিছু একটু হালকা হালকা রিভাইজ দিবা, এবং এরপরে তোমরা পরীক্ষার হলে চলে যাবা। কোনো মাথায় কোনো আলাদা কোনো প্যারা রাখা যাবে না, কারণ এক্সামটা আসলে মাথা ঠান্ডা করে দিতে হয় যদি ভালো করে প্রিপারেশন নিতে চাও আর কি, ভালো করে এক্সাম দিতে চাও আর কি। তো সর্বোপরি তোমাদের আশা করি ভালোই হবে, কারণ তোমরা যেহেতু অনেক সময় পাচ্ছ, তো তোমরা এইটা সময়টাকে আরও সুযোগ হিসেবে তোমাদেরকে নিতে হবে, এবং এই সময়টাকে কাজে সর্বোপরি এই সময়টাতে তোমাদেরকে কাজে লাগাতে হবে। এই সময়টা যদি কাজে লাগাও তাহলে তোমরা এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারবে, এবং ওই রেজাল্টটা নিয়ে তোমরা ভার্সিটির অ্যাডমিশন টেস্টে ভালো একটা ফাইট করতে পারবে। তো এসএসসি পরীক্ষার পরের সময়টা যদি আমি বলি, এই সময়টা একজন স্টুডেন্টের জন্য আসলে অনেক বেশি প্যারাদায়ক থাকে ওইটা যদি আমি বলি, কারণ এসএসসি পরীক্ষাটা দিয়ে হয়তো অনেকের পরীক্ষা আশানুরূপ হয় না, এটা নিয়ে অনেকে টেনশনে থাকে। তো আমি যেটা মনে করি এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, পরীক্ষা যা দিয়েছে রেজাল্ট তাই হবে। তো তো এক্সামের পরবর্তী সময়ে যদি আমি বলি, টেনশন রাখা যাবে না, যেহেতু সবার সময় একটু টেনশন কাজ করে, কারণ প্রথম বিশ্বযুদ্ধ শেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সবাইকে আবার প্রিপারেশন নিতে হয়। তো ওই সময়টা আসলে কোনো রেস্টে আসলে থাকা যায় না, যেহেতু বার্ষিক অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা প্রায় 3-4 মাস পরে হয়ে যায়। তো আশা করি সবাই ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আসলে আরেকটা জিনিস হচ্ছে যে স্টুডেন্টদের এখন একটু শীত নির্ভরতাটা বেশি, স্টুডেন্টদের জন্য বিশেষ করে আমার চ্যানেলের শিক্ষার্থী বন্ধুদের জন্য মেসেজটা কী থাকবে, যে আসলে সাহিত্য বইয়ের বিকল্প তো কোনো কিছু হতে পারে না, অর্থাৎ আমি বিশেষ করে বলছি যতগুলো টপিক আছে সবগুলোতে একটু জানতে হবে, তো এই বিষয়ে যদি একটু আমাদের সাথে যদি সংক্ষেপে শেয়ার করতা।
ধন্যবাদ ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো স্টুডেন্টরা প্রায় এখন শীত নির্ভরই হয়ে থাকে, তো আমি যেটা মনে করি তোমরা শীত পড়ো, তবে আগে ওই টেক্সট বইটা তোমাদেরকে আগে আয়ত্তে আনতে হবে। শীত পড়ে তোমরা হয়তো পরীক্ষায় কমন পাবা, পরীক্ষায় ভালো করবো, এটা ঠিক আছে, কিন্তু তোমরা যদি আসলে প্রকৃতভাবে কিছু জানতে চাও তাহলে তোমাদেরকে টেক্সট বইকে বেশি গুরুত্ব দিতে হবে। তোমরা যদি টেক্সট বইটা ভালোভাবে ক্লিয়ার করতে পারো তোমরা সিকিউ এমসিকিউতে সব কিছু কমন পাবা, ওইটাই আর কি। আর যাদের প্রিপারেশন এখনও ঠিক মতো হয় নাই তাদের উদ্দেশ্যে যদি আমি কিছু বলি, তাহলে তোমরা আমরা যদি ধরি আগামী এক মাস পরে আমাদের পরীক্ষাটা হয়ে যাবে, তাহলে এই মুহূর্তে আমাদের কী করা উচিত? তোমাদেরকে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা টেস্ট পেপার থেকে বিভিন্ন বোর্ড কোয়েশনগুলো সলভ করো এবং ভালো ভালো কলেজ থেকে প্রশ্নগুলো 10-20টা কলেজের প্রশ্নগুলো তোমরা সলভ করে ফেলো। এভাবে করলে তাহলে তোমাদের বইয়ের প্রতি একটা একটা ওভারঅল একটা ধারণা চলে আসবে। টেস্ট পেপার তো কম বেশি সবাই পড়ে, তো তোমরা যারা টেস্ট পেপার পড়বা এটা পড়ার সময় তোমাদের এমসিকিউতে আমি প্রায় দেখছি এমসিকিউতে অনেক ভুল থাকে, তো ভুলটা যদি তোমরা সঠিক আনসারটা জানতে চাও তাহলে টেক্সট বইকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। টেক্সট পেপার পড়ার সময় তোমরা টেক্সট বইটা পাশে রাখবা, তাহলে তোমরা সঠিক আনসারটা তৎক্ষণাৎ খুঁজে নিতে পারবা আর কি। হ্যাঁ সেটাই। আচ্ছা, অনেক তো পড়াশোনা নিয়ে এডমিশন টেস্টের ব্যাপারে অনেক তো কথা হলো। আচ্ছা, এবার আর একটা মানে একটু আউটসাইডের দিকে যাই, ব্যাচের সময়টাতে আমিও পার্সোনালি আমার বিশেষ করে চকবাজার আর আমার আর একটা ব্যাচ ছিল পটিয়াতে, পটিয়াতে দুইটা ব্যাচ ছিল, কিন্তু একটা বিকেলে পড়াতাম, ওরা 16 জন সবাই ফ্রেন্ড, মানে 16 জনের একটা গ্রুপ ছিল ওরা, তো মিস করি আসলে অনেক। অবশ্যই আমি মিস করি সবাইকে, ব্যাচের সবাই অনেক বেশি এনজয় করতাম এবং পড়াশোনার পাশাপাশি অনেক বেশি মজাও করা হতো, অনেক ট্যুরও গিয়েছিলাম আমরা, তো সবার সাথে মাঝে মাঝে দেখা হয় আর কি, সবাই এক একজন এক এক জায়গায় চলে গেছে এসএসসির পরে, তো আলহামদুলিল্লাহ এখন সবাই পাবলিকিয়ান, তো দোয়া করবেন আর কি সবার জন্য যাতে ফিউচার লাইফটা আরও বেশি সাকসেসফুল হয়। তো সবাই হয়তো তোমাদের এখন কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা যখন চান্সটা হয়ে যাবে তোমাদের আসলে এই কষ্টটা ওই রেজাল্টের মাধ্যমেই তোমাদের আসলে দূর হয়ে যাবে ওইটা আর কি। তোমাদের যখন মানে বৃষ্টি পড়তো, বৃষ্টির সিজন ছিল, যে এমন হয়েছে যে তুমি আসছিলা, জ্যোতি আসছিল আর হৃদয় মাঝে মধ্যে আসতো, বা তারপরে তাজিন, মানে এদের এই কয়েকজনকেই দেখতাম, তো তোমাদের ভাই আসলে স্ট্রাগলটা ছিল সেটা মানতে হবে। তো অ্যাট লাস্ট আসলে এই জিনিসটার যে যেদিন রেজাল্ট দিল এডমিশন টেস্টের, হাসান যেদিন দেখলো যে ইউনিভার্সিটি অফ চিটাগাং এ হাসানের নাম আসলো, ওই দিনের ফিলিংসটা কীরকম ছিল? আর এডমিশনের পরে কি ক্লাস ক্লাস কি হয়েছে যদি একটু সংক্ষেপে বলতে? আমরা অলমোস্ট আমাদের শেষ পর্যায়ে চলে আসছি লাইভের। আমি যদি এডমিশন টেস্টের রেজাল্টের দিনের কথাটা আমি যদি একটু বলি, যদিও এটা সবার জন্য একটা অবশ্যই খুশির খবর, তো ওই দিনের ফিলিংসটা যদি আমি একটু শেয়ার করি, ওই দিন আসলে আমার মোবাইলটা অনেক বেশি ডিস্টার্ব করতেছিল, তো যেদিন রেজাল্ট দিবে আসলে এদিন যে রেজাল্ট দিবে এটা জানতামও না, তো মোবাইলটার এত অফ হয়ে গেছিলো। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার রেজাল্টটা আসলে আমার আগে আমার ফ্রেন্ডরা সবাই জেনে গেছে এবং আমার ফ্যামিলি সবাই জেনে গেছে, তো এটা এটাই আমার কাছে ওরা অনেক বেশি খুশি হয়েছে। তো তো আমি যদি ওই ক্লাসের কথা বলি, ক্লাসটা জানুয়ারির দিকে শুরু হয়েছে, তো আমরা আসলে অনেক লাকি, আমরা একটা জোস একটা ক্যাম্পাস পাইছি প্রায় 21 একরের ক্যাম্পাস, তো এটা আসলে আমরা ঘোরার জন্য হয়তো অনেক জায়গায় যাই, সিও ক্যাম্পাসও একটা ঘোরার মতো একটা জায়গা, তো সবাইকে যদি সময় সুযোগ হয় অবশ্যই দেখা হবে ক্যাম্পাসে, এবং অবশ্যই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স না পাই, প্রায় স্টুডেন্টদের টার্গেট থাকে সিইউ, তো আশা করি তোমরাও সিইউতে চান্স পেয়ে ন্যাচারাল বিউটিটাকে তোমরা এনজয় করবে এটা আর কি।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যতক্ষণ না পর্যন্ত একটা নিজের অদম্য ইচ্ছাটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না। এটা শুধু তোমাদের বিজয় না, এটা তোমাদের মা বাবারই বিজয়, তোমাদের এলাকার সর্বোপরি সবার আমাদের। তো হাসান অন্তরের অন্তঃস্থল থেকে ভাইয়া দোয়া থাকলো, আরও অনেক বড় হোক। আমার চ্যানেলের শিক্ষার্থী বন্ধুদের পক্ষ থেকেও তোমাকে আবারও কংগ্রাচুলেশন জানাচ্ছি। এবার সর্বশেষ এই যে আইসিটি কাউন্সিলের মানে কেমন ছিল আসলে আমাদের সাথে জার্নিটা তোমার কেমন ছিল সেটা যদি একটু সংক্ষেপে যদি বলতা। ঠিক আছে ভাইয়া, তাহলে অনেক ভালো থাকিও। আইসিটি কাউন্সিল সম্পর্কে যদি আমি বলতে চাই, আপনার কাছ থেকে যা পেয়েছি আসলে সেটা আমাদের অনেক বেশি কাজে আসছে, যেটা অ্যাডমিশন টেস্ট কয়েকটা এমসিকিউ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিইউতে সাধারণ জ্ঞান এমসিকিউ আইসিটি থেকে দুই একটা এমসিকিউ থাকে, আমরা আপনি পড়িয়েছিলেন যে এমসিকিউগুলো আসে আপনার প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় দেখে। তো আমরা এগুলো আপনি প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়েছেন, তো যার ফলে আমরা সব কিছু কমনও পেয়েছি। আর আমি আইসিটি প্রিপারেশন সম্পর্কে স্টুডেন্টদের আবার একটু বলতে চাই, তোমরা আইসিটিতে তোমরা ওই বোর্ড কোয়েশনগুলো বিগত দুই এক বছরের বোর্ড কোয়েশনগুলো তোমরা সলভ করে ফেলো, আশা করি এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবং ওই এমসিকিউতে তোমরা একটু হয়তো তোমাদের একটু প্রবলেম হতে পারে, তাই এমসিকিউর প্রতি একটু সতর্ক হও। তো শুভকামনা রইল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। তো একটা জিনিস, এই যে এতক্ষণ যে হাসানের সাথে যে কথাগুলো হলো, ও অনেক কিছু আসলে শেয়ার করলো, আশা করি তোমরা উপকৃত হবে। তো দেখবা যখন ইউনিভার্সিটির একটা বাস যখন যায়, আর সিইউ তো একটা নান্দনিক একটা ক্যাম্পাস, তারপরে শাটল, মানে অন্যরকম অনুভূতি, যে অন্য এক সময় শেয়ার করবো এগুলার বর্ণনা দিতে গেল, এরকম আরও কয়েকটা লাইভ লাগবে। তো যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও, তোমার আলাদা রকম আলাদা একটা আইডেন্টিটি চলে আসবে। স্বাভাবিক, যে কেউ তোমাকে দেখলে বলবো সিইউতে পড়ে বা ডিইউতে পড়ে, অন্যরকম একটা ভালো লাগা স্বাভাবিকভাবে। এটা শুধু তোমার বিজয় না, তোমার পরিবারেরই বিজয়। যে যদি পরিবারের জন্য কিছু করার যদি ইচ্ছা থাকে, নিজের ফ্যামিলিকে যদি কিছু দিতে চাও, তাহলে পাবলিক ইউনিভার্সিটিতে নিজের একটা আসন নিশ্চিত করো। আমি আন্তরিকভাবে সেটা কামনা করছি, আমার দোয়া থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।